ব্যারিস্টার সুমন ব্যক্তিগতভাবে 31টা সেতু বানিয়ে দিয়েছেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে আরও দিবেন। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কখনো দেখা হয়নি, যদি হয় তাহলে ওনার সাথে বুক মিলাতে যাইব। উনি এদেশের সন্তান হিসেবে যতটুকু করে যাচ্ছেন তা দেখে আমি ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হই। এই কোভিড-19 সময়ে কিশোর তরুণরা যাতে খারাপের কথা বেছে না নেয়, এর জন্য সম্ভবত নিজ এলাকায় একটি ফুটবল একাডেমি করেছেন এবং উনি নিজে সশরীরে খেলায় উপস্থিত থাকেন। উনি নিজ এলাকার মানুষের কল্যাণে লকডাউনের শুরুর দিকেই নিজের ব্যবহৃত গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছিলেন। এছাড়াও 60 দিনের মধ্যে সড়কের বিপজ্জনক খুঁটি সরানোর নির্দেশ হাইকোর্টের, তার সামাজিক কাজের একটি অংশ। গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন, বাদবাকি জনকল্যাণমূলক কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানি। এটাই মূলত ব্যারিস্টার সুমনের পরিচয়, একজন আলোকিত মানুষ। সমাজের সকল অসঙ্গতির অন্ধকার দূর করতে আলোকবর্তিকা হাতে রাস্তায় নেমে পড়া এক আলোর ফেরিওয়ালা। আসুন ওনার সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিন। সৈয়দ সাইদুল হক সুমন একজন বাংলাদেশি আইনজীবী, ব্যারিস্টার এবং সামাজিক কর্মী, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং অকুপেশনাল নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ কলার পরিচালক। সাইদুল হক সুমন 3 সেপ্টেম্বর 1978 সালে সিলেটের হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 41 বছর চলমান। তার বাবা একজন ব্যবসায়ী এবং তার মা হলেন গৃহিণী। তিনি DCP উচ্চ বিদ্যালয়ে তার প্রাথমিক অধ্যয়ন সম্পন্ন করেন। পেশা আইনজীবী, ব্যারিস্টার এবং সামাজিক কর্মী। শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিষয়ে অধ্যয়ন করেন। পরে তিনি 2008 সালে সিটি ল স্কুল থেকে বার ভোকেশনাল কোর্স অধ্যয়ন শুরু করেন এবং 2004 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়ন করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করছেন। তিনি সৈয়দ রেজাউর রহমানের সহযোগী এবং অকুপেশনাল নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ কলার সহযোগী ও পরিচালক। 2019 সাল হতে তিনি বাংলাদেশের বিখ্যাত ব্যারিস্টার হিসেবে খ্যাতি পান। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তিনি একজন সুপরিচিত ও সফল ব্যক্তি। সাইদুল হক সুমন বিবাহিত এবং তার সন্তান ও স্ত্রী মিসেস সাইদার সাথে সপরিবারে বসবাস করেন। উপরে এত কিছু বলার পেছনে আমার অবশ্যই একটি কারণ রয়েছে, এখন সে নিয়ে কিছু কথা বলবো। যে জাতি সম্মান দিতে জানে না সে জাতি কখনো সম্মান পায় না, কথাটা কোনো এক মনীষী বলেছিলেন। আমরা সেই জাতি যারা কখনোই কাউকে তার প্রাপ্য সম্মান দিতে চায় না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি থেকে শুরু করে হালের ব্যারিস্টার সুমন, কখনোই তাদের প্রাপ্য সম্মানটুকুও দিতে পারি না আমরা। কিন্তু কেন আমি বা আমরা এরকম করতে পারিনি বা পারছি না বলেই? সুমন ভাই যা কিছু করলেন মানলাম, লোক দেখানো বা অভিনয়, তবুও তো মুষ্টিময় কিছু মানুষের ওনার মাধ্যমে উপকৃত হয়েছেন। আপনি আমি বা কী করেছি যে ওনাকে নিয়ে আমরা ট্রল করি, উপহাস করি? আপনাদের কি মনে হয় উনি এগুলো দেখে আনন্দিত হন? মোটেও না। তবে মনে মনে হয়তো আফসোস করেন আমাদের বিবেক বুদ্ধি নিয়ে, মানসিকতা নিয়ে। আচ্ছা, উনি না হয় MP মিনিস্টার হওয়ার জন্য এরকম করছেন, কিন্তু আমাদের আশেপাশে আরও অনেকে তো লোক দেখানো কত কিছু করেন, ওনাদের নিয়ে ট্রল করেন না কেন? কত শত টাকা দুর্নীতি করে চুরি করা হয় এগুলো নিয়ে কথা বলেন না কেন? আমাকে তেলবাজ ভাবতে পারেন, কেননা যারা নিজের পকেটের টাকা খরচ করে কাজ করে ট্রলের শিকার হতে হয়, আমি তো সামান্য ক্ষুদ্র একটি মানুষ। তবে একটা কথা বলতে চাই, ব্যারিস্টার সুমনের মতো মানুষ হয়তো হাতে গোনা কয়েকজন আমাদের মধ্যে রয়েছেন, কিন্তু হয়তো আমাদের কারণে তাদের হারাতে হয়। সবশেষে একটা কথাই বলবো, দুর্নীতি রোধ করতে হলে আগে নিজেদের শুদ্ধ করতে হবে। নিজে ভালো হলে পুরো জাতিকে ভালো রাখা সম্ভব হবে। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আরও এমন নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।